সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলা সংবাদ বিশ্লেষণী অনুষ্ঠান বেখবরে। আমি মোস্তফা ফিরোজ। আজ 30 মে সোমবার, বাংলাদেশে এই মুহূর্তে 12:40। দুপুরবেলায় যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে, কিছুক্ষণ আগে মানে 1 ঘন্টা আগে প্রথম আলোর একটি সংবাদ বিশ্লেষণ করতে চাই। সংবাদটি এমন যে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল, তার নামে একটি কথা কোট করে রিপোর্টটি হয়েছে। সেই কোট করা কথাটি হচ্ছে, বাটন টিপে দিতে কেন্দ্রে আমার লোক থাকবে। অর্থাৎ ভোট কেন্দ্রে যে ইভিএমের যেই কারিগরি সমস্যা, সেটা তো সাধারণ ভোটারদের জন্য একটা সংকট, তো সেইটা সমাধানের জন্য তিনি কথা বলেছেন। খুব ইন্টারেস্টিং কথা, এই কথাটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পাশাপাশি আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে প্রযুক্তিবিদ ডক্টর কায়কোবাদ, তার একটি সাক্ষাৎকার এসছে ডেইলি স্টারে। সেখানে তিনি বলেছেন, ইভিএম আমরা নিজেরা কিন্তু পরীক্ষা করে দেখিনি, তার নামে এই কথাটি এসছে। পাশাপাশি আরেকটি বক্তব্য নির্বাচন কমিশনার আনিসুর রহমানের, তিনি বলেছেন যে ইভিএমে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই। তিনটি বক্তব্যের আসলে তিনটি বিশ্লেষণ আমি আপনাদের সামনে একটু করতে চাই। প্রথমে যেই খবরটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেই বিষয়ে বলতে চাই, যে রিপোর্টে যেটি আসছে সেখানে তিনি বলছেন যে ভোট কেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী। তিনি আরও বলেছেন, ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন, এই কথাটি বলেছেন। যেই ভদ্রলোকটি এই কথাটি বলেছেন তার একটু পরিচয় দিই, তিনি হচ্ছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। তার নির্বাচনী সভায় তিনি এই কথাটি বলেছেন এবং শনিবার তার এই বক্তব্যটি ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রায় 41 সেকেন্ডের এই ভিডিওতে তিনি যে কথা বলছেন চট্টগ্রামের ভাষায়, সে ভাষা অবশ্য আমি নিজে পুরোটা বুঝি না, তিনি বলছেন, তো এখানে ইভিএম একটা করেছে সরকার, তার বক্তব্য, তো কি করতাম, একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে, চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব, তার মানে তার নিজের লোক রাখবেন, তো একটু দয়া করবেন সকলে। তিনি আরও বলছেন যে রিক্সা করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন, কারণ ইভিএমের ভোট, ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম, যেভাবে পারি ভোটটা মেরে দিতাম। তিনি আরও বলছেন যে ইভিএমে আইডি কার্ড ঢুকিয়ে দিতে হয়, নইলে হয় না, বুঝিয়ে বলছেন, এটা না হলে আমি রাতেই নিয়ে ফেলতাম, তো আপনারা একটু কষ্ট করেন, আপনাদের একটু কষ্ট করে ওটা নিয়ে যেতে হবে, গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে, কথা বুঝেননি, তিনি বলছেন, আমি রাতের খেলোয়াড়, একসাথে 20,000 নিয়ে ফেলি যে ওটা, তো এই হলো কথা। তো তিনি যখন এই কথা বলছিলেন তো ওই সময় অনেকে সমর্থন দিয়েছেন, আবার অনেকে হাসছিলেন। তো এই ব্যাপারে আবার এই রিপোর্টে আসছে যে এই ব্যাপারে যখন নাকি প্রথম আলোর পক্ষ থেকে ফোন করা হয়, তিনি বলেন যে আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, তবে একদিন পরও আর ফোন আসেনি, তিনি আর ফোন ধরেননি। তো নিশ্চয় তিনি বুঝতে পারছেন যে এটা খুবই বিব্রতকর হয়েছে। তো এইটা একটা বাস্তবতা। আমি কেন আমি সবগুলো আরও যে বক্তব্যগুলি আমি সবগুলি একটু আপনাদের সামনে আনি, কেন এই কথাগুলি হচ্ছে, যেমন দেখেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান, তাকে নিয়ে কয়েকদিন আগে বিতর্ক হয়েছে, আপনারা সেটা দেখেছেন, যে তিনি বলেছেন যে খুবই চ্যালেঞ্জ দিয়েছেন যে কোনো কারচুপির সুযোগ নেই, এবং সেটা তিনি একেবারে খুব মানে একেবারে দায়িত্ব নিয়ে বলছেন যে এখানে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই। এবং নিশ্চয়ই কী বলেছিলেন আপনাদের মনে আছে, যে ওই যে $10 মিলিয়ন পুরস্কার, এবং বলছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মেশিন হচ্ছে এটা। তো তিনি যেটি সিলেটের বিরানীবাজার উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন কার্যালয়ে একটা মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেছেন যে ইভিএম সম্পূর্ণ ত্রুটিমুক্ত,
নির্বাচন কমিশন মোহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক কায়কোবাদসহ দেশের শীর্ষ 20 জন অধ্যাপককে ইভিএম দেখিয়েছি, তারাও এটি ত্রুটিমুক্ত বলে মতামত দিয়েছেন। তো সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে না পারলে আমরা চেয়ার দখল করে থাকব না তিনি বলছেন। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, ইভিএমের কথা বলছেন, ইভিএমে কোনো কারচুপি নেই। এবং তিনি এই প্রসঙ্গ টেনে জাফর ইকবাল এবং কায়কোবাদের কথা বলছেন। এখন কায়কোবাদ, যিনি একজন প্রযুক্তিবিদ হিসাবে সবার শ্রদ্ধেয় মানুষ, তিনি আসলে কী বলছেন এবং তার বক্তব্যটা একটু সবাই একটু অবাক হয়েছে যে তিনি কেন এই মানে বিতর্কের মধ্যে আসলেন। তো তিনি কী বলছেন দেখেন, আমি একটু আসি। যে যেমন আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে যে কয়েকদিন আগে নির্বাচন কমিশনে সেখানে দুজনের বক্তব্য বেশ চাউল হয়েছে, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং ডক্টর কায়কোবাদ। তো জাফর ইকবালের ব্যাপারে একটা অস্বস্তি আছে বিরোধী পক্ষের, তিনি আওয়ামী লীগ ঘরানার লোক বলে অনেকে অভিযোগ করেন। তার দুটি কথাও আছে, তিনি বলছিলেন যে এটা লো লেভেল প্রযুক্তি, আবার পরে বলেছেন এটা খুবই আধুনিক প্রযুক্তি, দুই রকম কথা। আবার সেই সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে বিতর্ক হয়েছে। ফলে তার ব্যাপারে যে একটা মানে বিরোধী পক্ষের যে তার আস্থার সংকট, এটা পরিষ্কার। তো সেখানে তিনি বলছিলেন যে বিরোধী দলগুলোকে বলছেন যে জামাতকে নিয়ে যাতে নির্বাচন করা না হয়, যুদ্ধাপরাধীর দল। তো এই কথাটা প্রাসঙ্গিক ছিল না, কেননা নির্বাচন কমিশন সেখানে আয়োজন করেছিল যে প্রযুক্তিগত দিক দেখার জন্য, সেই বিষয়েই বক্তব্য রাখার কথা। কিন্তু তার সাথে যখন রাজনীতি টেনে এনেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ কায়কোবাদের একটি বক্তব্য ডেইলি স্টার নিয়েছে, সেই ডেইলি স্টারে কিন্তু প্রযুক্তিবিদ ডক্টর কায়কোবাদের প্রযুক্তি বিষয়ক কথা আছে, তার সাথে কিন্তু রাজনীতিও আছে। তো আসলে রাজনীতি বিচ্ছিন্ন না। তিনি কি বলছেন দেখুন, আমি এই কথাটা যথেষ্ট পরিমাণ মানে সমর্থন করি। তিনি বলছেন যে ইভিএম আমরা নিজেরা কিন্তু পরীক্ষা করে দেখিনি, অর্থাৎ সেই যে সবাই তারা গিয়েছিলেন তারা পরীক্ষা করে দেখেননি, তারা মোটামুটি তথ্যপাত্য নিয়ে একটা কথা বলেছেন, প্রাথমিক কথা বলেছেন। এবং ডেইলি স্টারের যে বক্তব্য দিয়েছেন সে তার মধ্যে কথা আছে যে বলছেন তাকে যেটা কোট করে বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে যদি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, তবে ইভিএম কেন? কোনো কিছু দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটারের আঙুলের ছাপ দিয়ে ইভিএম ওপেনের পর আরেকজন যদি বাটন চেপে ভোট দিয়ে দেয়, সেই দায় তো মেশিনের নয়, এটা তো নির্বাচন ব্যবস্থাপনার বিষয়। আমরা তো ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি না, সেটা ঠিক করবে নির্বাচন কমিশন, আমরা ইভিএম নিয়ে কথা বলছি। খেয়াল করবেন, এই কথার উপরেই আমি স্টিক করতে চাই। ব্যাপারটা হচ্ছে মূল সংকটের জায়গাটা কিন্তু আসলে ইভিএম না। দেখেন ওই যে বলছেন যে চেয়ারম্যান কি বলছেন যে ইভিএম থাকলেও কিন্তু কারচুপি হবে, কেন কারচুপি হবে? ওই যে আমার লোক টিপে দিবে, আর যদি ইভিএম না থাকে তাহলে তিনি কি বলছেন যে রাতেই আমি ভোট শেষ করে ফেলবো। তার মানেটা হচ্ছে এই যে ডক্টর কায়কোবাদ যে কথাটি বলছেন, আসলে রাজনৈতিক ব্যবস্থাপনাটা, অর্থাৎ নির্বাচন যদি সুষ্ঠু অংশগ্রহণমূলক না হয় তাহলে ইভিএম হোক, ব্যালট পেপার হোক, কোনো কিছুতেই কাজ হবে না। ওই চেয়ারম্যানের কথাই ঠিক, কিন্তু যে তিনি যে কথাটি বলছেন যে ওইটাই ঠিক, যে ওই যদি ব্যালট থাকতো তাহলে রাতেই আমার কাজ শেষ করত, যদি ব্যালট থাকতো তাহলে রাতেই আমি কাজ শেষ করে ফেলতাম, আপনাদের এত কষ্ট দিতাম না। কিন্তু এখন কষ্ট করে হলেও প্লিজ আপনারা রিক্সায় করে পারেন, যেভাবে পারেন আসেন, আসলে যদি না পারেন আমার লোক আছে, লোক সেই কাজটি করে দেবে। তাহলে তার মানেটা কি? তার মানে ইভিএম মেশিন থাকলেও কিন্তু সেই নির্বাচনটা যে একেবারে মানে কি বলে কোনো রকম বিতর্ক থাকবে না তা না, বরং দেখা গেছে অনেক জায়গায় কিন্তু এর আগে ইভিএম হয়েছে, ওই অনেক ভোট কেন্দ্রে গেছে, বলছে যে কোথায় কীভাবে টিপ দেবো, যে সাথে গেছে সে যে বলছে এই যে এখানে টিপ দিতে হবে বলে সে নিজেই টিপ দিয়েছে তার নিজের মতন মার্কায়, এবং সেই অভিযোগটা কিন্তু আছে। তার মানেটা কি? ওই যে ব্যবস্থাপনাটা ডক্টর কায়কোবাদ যেটি বলছেন, ব্যবস্থাপনাটা, অর্থাৎ এই যে যদি কেন্দ্রে কেন্দ্রে যদি আধিপত্য থাকে কোনো দলের, তাহলে কিন্তু আপনার ইভিএম দিয়ে লাভ হবে না, ওই যে আপনার ভোটটা আরেকজন দিয়ে দেবে, ওই
টিপ দেওয়ার কথা বলে সে নিজেই টিপ দিয়ে দেবে, আপনি ঠেকাবেন কীভাবে? ওখানে যখন নাকি দেখবেন তাদের চেয়ারে, আপনি তো ভয় পেয়ে তাড়াতাড়ি চলে আসবেন। তাই হয়েছে, যেখানে যেখানে ইভিএম হয়েছে সেই অভিজ্ঞতা অনেকের আছে। ফলে আসলে ইভিএম মেশিন মানেই যে এমনভাবে প্রোগ্রামিং করা সেট থাকবে, আপনি যেখানেই দেন না কেন, ওই যে কথা আছে না যে দিলাম বটতলায় চলে গেল তেঁতুলতলায়, বিষয়টা তা না। ইভিএমটাকে আপনি নিখুঁত নির্ভুল করার পরও সেখানে কারচুপির অবকাশ থাকে, এইভাবে যে নিয়ন্ত্রণটা যদি কোনো একটি দল বা কোনো ব্যক্তি যদি সেখানে স্থাপন করে, তাহলে তো আপনি ভোট দিতে পারবেন না, তখন আপনি আসবেন, আপনার ভোটটা আরেকজন দিয়ে দেবে, এই অবস্থাটা হবে। সুতরাং সংকটটা আসলে রাজনীতির জায়গায়, যেটি ডক্টর মোহাম্মদ কায়কোবাদ বলছেন যে ব্যবস্থাপনাটা হচ্ছে রাজনীতির, এই জায়গায় আমরা কথা বলিনি, কিন্তু যদিও কথা বলেছেন ডক্টর জাফর ইকবাল, সেখানে হুট করে জামাত ইসলামের প্রসঙ্গটা কেন টানলেন আমি বুঝলাম না, এটা কি প্রযুক্তির কোনো অংশ কিনা সেটা বুঝলাম না, কিন্তু ডক্টর কায়কোবাদের কথার উপরে কিন্তু আস্থা রাখা যায় যে তিনি যে কথাটি বলছেন ওইটাই রাজনৈতিক ব্যবস্থাপনা। তার মানে হচ্ছে ব্যবস্থাপনা বলতে কি, নির্বাচন অংশগ্রহণমূলক সুষ্ঠু, সবার যদি কেন্দ্রে কেন্দ্রে থাকে সব দলের প্রার্থীদের এজেন্ট, তাহলে কিন্তু ইভিএম বলেন অথবা ব্যালট পেপার বলেন নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। বাংলাদেশে ব্যালট পেপারও সুষ্ঠু হয়েছে নির্বাচন, আবার ইভিএমে বিতর্কিত নির্বাচনও হয়েছে, আবার ইভিএমে সুষ্ঠু নির্বাচনও হয়েছে, সবই হচ্ছে বাস্তবতা। তো দর্শক, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো এই যে পুরো বিষয়টা আসলে যদি রাজনীতি যদি ঠিক না থাকে, তাহলে ওই যে চেয়ারম্যানের যে বক্তব্য সেই অনুযায়ী হবে, রাতেই ভোট হয়ে যাবে, আর যদি ব্যালট পেপার না থাকে তাহলে ইভিএমে লোক থাকবে, আপনার ভোট আরেকজন দিয়ে দেবে। তো এই হলো অবস্থা। তো এই পুরো বিষয়টা আমি ব্যাখ্যা করলাম তিনটা সাইড থেকে, যেটা নির্বাচন কমিশনার বলছেন যে ইভিএমে কারচুপির সুযোগ নেই, হ্যাঁ সুযোগ নেই, কিন্তু আবার সুযোগ আছে, যেটা চেয়ারম্যানের কথায় বোঝা যাচ্ছে এবং ডক্টর কায়কোবাদের কথায় বোঝা যাচ্ছে যে ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে কারচুপি হবে, অনিয়ম হবে। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।